আর বাবা আসেই নাই আর। দর্শক, আজ রয়েছি ফরিদপুর জেলার ভাঙা রেলওয়ে স্টেশন, যেটি বহুল আলোচিত একটি রেল স্টেশন হবে এবং হয়তোবা এক সময় আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনও এখানে হবে, যেটি পদ্মা সেতুর সংযোগ রেলওয়ে স্টেশন। বর্তমানে এখান থেকে আমি যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে, আর সঙ্গে রয়েছে আমাদেরই মাদারীপুর জেলার রাজার উপজেলারই সন্তান, যিনি রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে রয়েছেন, তার নাম হচ্ছে নীতীশ। তো তার সাথে দেখা হয়ে গেল, তো সেই নীতীশ দাস একটু সঙ্গে নিয়েই আমি এই শ্যুটটি নিলাম। আসলে দেশি ভাই, তাকে যে এভাবে অপ্রত্যাশিতভাবে পেয়ে যাবো এখানে, সেটি খুব মানে রোমাঞ্চকর মনে হচ্ছে, যে হুট করে দেখা হয়ে গেল সেই নীতীশ দার সাথে। তো নীতীশ দা, কেমন আছেন আপনি? জি, আছি ভালো। তো আপনি এই রেলওয়ে স্টেশনে কতদিন যাবৎ আছেন? দেড় বছর। তো আপনার এই বলা যায় যে বাড়ির কাছে থেকেই তো আপনি চাকরি করছেন, তো কিরকম অনুভূতিটা? কিরকম? খুবই ভালো লাগে, বাড়ির কাছে আসছি, আপনি সবাই দেখা সাক্ষাৎ করতে। তো যাই হোক, নীতীশ দার সাথে কথা বললাম। তো এখন আমার সাথে দেখা হয়ে গেল সেই, আপনারা অনেক আগে দেখেছেন যে আমি রেল স্টেশনে রেলের মধ্যে একটি ছোট শিশুকে নিয়ে একটি ভিডিও করেছিলাম, এবং সেই শিশু ডিম বিক্রেতা যার নাম হচ্ছে সম্রাট শাহজাহান। তো সেই সম্রাট শাহজাহানের সাথে কিন্তু আমার দীর্ঘদিন পরে আবারও এই ভাঙা রেল স্টেশনে দেখা হয়ে গেল অপ্রত্যাশিতভাবে। আমি আসলে খুবই আনন্দিত যে সম্রাট শাহজাহানের সাথে আবার আমার দেখা হয়ে গেল, এবং সম্রাট শাহজাহানকে নিয়ে কিন্তু ট্রেনের মাঝে যে ভিডিওটি ক্রিয়েট করা হয়েছিল, যেটি ভাইরাল হয়েছিল, তো সেই সম্রাট শাহজাহান। তো সম্রাট শাহজাহান, তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। তুমি এখন কি অবস্থা তোমার, পড়াশোনা কি করো? চার পাঁচ দিন পর পর স্কুল খুলে। কতটা ডিম নিয়ে এসেছো এখানে? 50টা। এখন কি আগের চাইতে কি ডিম বিক্রি বেড়েছে? তাই তুমি কি আমাকে চিনতে পারছো? বলো তো কে আমি, কখন কোথায় দেখা হয়েছিল তোমার, সেটা মনে আছে? সকালের ট্রেনে। তো তোমাকে আমার মানে কে দেখে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক দিন পর দেখা। তোমার কি ফোন নাম্বার আছে? ফোন নাম্বার নাই? তোমাকে তো সারা দেশের মানুষ অনেকেই খুঁজছে, তুমি কি জানো? জানো না? আমাকে অনেকে মেসেজ দিছে যে সম্রাট শাহজাহান কোথায় আছে, তার সাথে যোগাযোগ করবে, তার কি কোনো ফোন নম্বর আছে কিনা। তা তোমার ফোন নম্বর নেই? এখনো নেই? তোমার বাবা মার কার ফোন নম্বর নেই? ডিসপ্লে ভেঙে গেছে। আর তোমার বাবার সাথে কি যোগাযোগ হয়, আসে সে এখন? আসে না। আমার সাথে তো এক বছর আগে তোমার দেখা হয়েছিল, তারপরে আর আসে নাই তোমার বাবা। তো দর্শক, আমার সাথে কিন্তু দেখা হয়ে গেল সেই শিশু ডিম বিক্রেতা যার নাম সম্রাট শাহজাহান, যাকে নিয়ে আমি এক বছর আগে একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম। এই ভাঙা রেল স্টেশন থেকে আমি রাজবাড়ি যাওয়ার প্রতিমধ্যেই তার সাথে দেখা হয়েছিল। তো সেই সম্রাট শাহজাহান, তো তুমি আসলে এখন কি অনেক ভালো আছো নাকি? ওনাকে, ওনার কাছেও আমি জিজ্ঞেস করছি যে সম্রাট শাহজাহানের সাথে দেখা হয় কিনা। প্রতিদিন দেখা হয় ওনার সাথে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই ট্রেন তোমাদের এখানে থামে না, তুমি রাজবাড়ি গেছিলে, রাজবাড়ি থেকে আসছো?
তো সম্রাট শাহজাহান ও এক সময় মাত্র ওর মূলধন ছিল 10টি ডিম বিক্রি করতে পারত, এখন ও 50টি ডিম বিক্রি করে। আর সম্রাট শাহজাহানের যেহেতু ফোন নম্বর নেই, এই ভাঙ্গা যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা ওকে চিনে, তাদের সাথে যোগাযোগ করলে সম্রাট শাহজাহানকে আপনারা হয়তো পেয়ে যাবেন। তো ধন্যবাদ। ওকে পাইছো? কেমন লাগতেছে? অনেকদিন পর দেখা হইলো, ভালো লাগতেছে? হ্যাঁ, তো তুমি কয়টায় বাড়ি ফিরবা? চারটার সময়। তো দৈনিক খাবার খাও কোথায়? দুই প্যাকেট বিস্কুট খাইছো? তো তোমার ভাই ভালো আছে? সবাই ভালো আছে? তুমি দৈনিক কোন সময় বাড়ি থেকে বের হও? সকালে সকাল পাঁচটায়। এখনো সকাল পাঁচটায় বের হও? এত ভোরে ঘুম ভাঙে তাই? তোমার জ্যাকেট কিনছো কত দিয়ে? আমি কিনি না, আমার বউ কিনছে। বউ মানে দাদু? হ্যাঁ। আচ্ছা, তুমি কি স্টেশন চিনো? সবগুলো চিনো? চিনো না? কেন, স্টেশনে তো নাম লেখা থাকে। তাই? আর বাবা আসেই নাই, আর ফোনও দেয় না। সম্রাট শাহজাহান ওই ছেলেটির সাথে দেখা হয়েছিল গত এক বছর আগে। এই ভাঙা থেকে রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়ার সময়, আর তখনই কথা হয়েছিল ওর সাথে। তো ওর বাবা ওদের ভাই বোন এবং মাকে ফেলে রেখে অন্যত্র বিয়ে করেছে এবং সেখানেই সংসার সাজিয়েছে, এখনও ওর কোনো খোঁজ রাখে না। তো আবার দীর্ঘ এক বছর পরে সম্রাট শাহজাহানের সাথে দেখা হয়ে গেল সেই ভাঙা রেল স্টেশনে। ভালো থাকুক সম্রাট শাহজাহানরা, আর এ ধরনের বাবাদের বুদ্ধি উদয় হোক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুক।